খুতবা এটা কোন সূরা না নাকি বাবা পবিত্র কুরআন শরীফের সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরার মধ্যে এটা না খুতবা পূর্ব দিকে মুখ করে পড়তে হয় বসে পড়লে তো চলতো নাকি বাবা দাঁড়িয়ে পড়তে হয় কেন আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই আমি কুরআন শরীফে ওটা পাই নাই কোন হাদিসের মধ্যে পরিপূর্ণ ব্যাখ্যা আসে নাই এটা কুরআন শরীফের মধ্যেও নাই এটা হাদিসের মধ্যে সিয়াসত্তা ছয়টা হাদিসের মধ্যে পূর্ণ ব্যাখ্যা এটার নাই পাওয়া যায় না সেটা কি দেখবেন 100 জন মাওলানা ওয়াজ করবে তার 98 জন মাওলানা মঞ্চে যেয়ে শুরু করে আর আমাদের মসজিদ ঘরে যিনি ইমাম শুক্রবার দিন জুমার নামাজ হয় কি না জুমার নামাজ হয় না জুমার নামাজ যখন শেষ হয় খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় কি না এইভাবে কিতাবটা ধরেন আর খুলতে থাকেন খুতবাটা পড়তে থাকেন بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له اشهد ان محمدا عبده ورسوله পরে কিনা একশো জনের মধ্যে 98 জন মাওলানা ওয়াজ শুরু করবার আগেই দেব নবীজির কোন একটা ঘটনাক্রমে তখন নবীজির বয়স 8 থেকে 10 বছর বয়স এই কোন একটা ঘটনার কারণে এই ঘটনাটা শুরু হয় আমি জানতে চাই আপনার কাছে এটা কিভাবে এটা কোরআনের মধ্যে কোনো আয়াতের মধ্যে নাই সিয়াসত্তা ছয়টা হাদিসের কোনো ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় না কিন্তু সবাই এটাকে পড়ে এটা কোত্থেকে উৎপত্তি হলো কিভাবে এর কারণটা ছিল কি আপনার কাছে আমার এটা প্রথমবারের জিজ্ঞাসা কেমন আছেন আপনারা সবাই ভালো আরে 17 বছর ধরে এই আপনাদের এখানে গান গাই এই ভরা ফোড়া জীবনে আসে নাই আমারে এই এলাকার থেকে দুটো ভাত ডাল ভাতের ব্যবস্থা প্রতি বছর হয় সেইটা যাতে আর না হয় সেই কায়দা বায়দা উনি করে গেছেন তবে আমিও ইনশাল্লাহ আব্দুল হালিম বয়াতির ছাত্র চিন্তা করেন না আপনার লাগবে নাকি যা লাগবে ইনশাল্লাহ আমি আসি নাকি কোন আমার এক ভাই সরকার সাহেবের টাকা দেওয়ার আগে আমাকে দুজনের কাছে দাবি রাখছেন সারা রাত যেন গান এইভাবে গাইতে পারি আর আমরা যেন গান শুনতে পারি সে কপাল আমাদের আর হইল না কেন হইল না বন্ধনার পরে আমি একা সুর গাইছি না কথা কন না কে সরকার সাহেবের কয়া সুর না 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 ওনারও একা সুর আমারও একা সুর গান গাইতে পারি আর না পারি একেবারে বুসপোর্ট কিন্তু ইনশাল্লাহ কম জানি না তোরা বাজাইস না রে তোরা বাজাইস না আমি নাটটা একটু টাইট দিয়ে নি ভালো কথা কইল যে ভাই আজকের অঙ্কটা বীজগণিত অঙ্ক প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু যে করলাম কিন্তু বীজগণিত অঙ্কটা হইল না কেন একটা অশিক্ষিত ছেলে সে কয় ভাই প্লাস দিয়ে কষেছেন কলে কষিস হয় নাই কয় না
কোন কি প্লাস যদি না হয় আমার বাটি বড় সিলাইরেন্স আছে সিলাইরেন্স যে টাইট দেন তাহলে অঙ্কটা হবে উনি প্রথম আসরে প্রথম গানটা গেয়ে দ্বিতীয় গানটা গাইলেন ছেড়ে দিয়া বহিরঙ্গ ধরতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও জ্ঞানের চাবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি প্রথম আসরেই কিন্তু ফানা ফিল্লাই চলে গেছে ফানা হলো পাঁচটা মুরাকাবা মুসাহিদা ফানাফি শায়েক ফানাফি রাসুল ফানা ফিল্লা তারপরে হলো বাঁকা বিল্লা বাঁকা বিল্লার পরে আর কোনো আর কোনো এবাদত থাকে না বাঁকা বিল্লার পরে আর কোনো কথাও থাকে না সে স্বয়ং হয়ে যায় আল্লাহ অর্থাৎ মনসুর হাল্লা যেমন আনা হক করতে করতে আনাল হক করতে করতে আনা হক হয়ে গেছে তাহলে ফানাফি শায়েকের গানও নাই বিলায়েটা দেখেন ফানাফি রাসুলের গানও নাই একবারে চলে আইসে ফানাফিল্লাই এবার সামনে থাকলো বাঁকা বিল্লা এই বাঁকা বিল্লার গানটা পরে আসলে গায়ে চলে বাড়ি চলে যায় গান যেখানে ধরেছ এই জায়গাতে যেন সরার চেষ্টা করিল না কি কন সিলাইরেন্স হবে না আমার কাছে গ্যাস্টন আছে গ্যাস্টন সত্য আর একটা পালা আছে ফানাফিল্লা শেষ আছে শুধু বাঁকা বিল্লা গেলে তার ঘরও নেই বাড়িও নেই গানও নেই বাজনাও নাই আসরও নাই কিছুই নাই তার মতো সে দেউলিয়া হয়ে ঘুরে বেড়াবে প্রশ্ন আমার কাছে করেছেন প্রশ্নগুলো আমি জানি যে উনি ওনার কোর্টে নেওয়ার জন্য আমার কাছে প্রশ্ন করেছেন কিন্তু কথা একটা বলেছেন কথাটা খাঁটি নবুয়া তার বিলায়েত অনেকে গান গায় বিলায়েতকে ছোট করতে চাই বিলায়েত তাহলে নবুয়াতকে ছোট করতে চাই ফ্যান ঘোরা ফ্যান তো করে দিয়ে না ঘোরাই দোষ করে দিয়ে আজকে যেন আমরা সেই রকম পালা না করি নবুয়াত ছোটও না বিলায়েতও ছোট না দুইটাই আল্লাহ রাসুলের পথ আমরা যেন দুইটাকেই সম্মান করে থাকি বিলায়েত গান নিলেই পীরের বাড়ি চলো মুর্শিদ ধরো পীর ছাড়া হবে না কে পীর কি শুধু বিলায়েতের নবুয়াতের পীর নাই আছে কি কোন আট্রসি আছে না আছে সরমুনা আছে না আছে ঈশ্বরদী আছে না আছে ফুরফুরা আছে না আছে চন্দ্রফড়া আছে না আছে শুধু বিলায়েতের মুর্শিদ আর আমাকে মুর্শিদ নাই এটাই কি নবুয়াত বিলায়েত গান না বিলায়েতের গান বিলায়েতই মুর্শিদকে বেশি বেশি টানলে হবে না তবে মুর্শিদ সর্ব সর্বা উভয় পক্ষের মুর্শিদ আপনারও আমারও এবার আসেন বিলায়েত কিয়ামত পর্যন্ত থাকতে তাহলে কি আপনারা মনে করতে চান আমার বিলায়েত আমার নবত এই হাউলি গ্রাম থেকে শেষ কে কোন না বিলায়েত যেমন কিয়ামত পর্যন্ত থাকবে নবুয়াত কিয়ামত পর্যন্ত থাকবে কেন থাকবে প্রকাশ করেছেন মা কানা মুহাম্মাদুন আবাহিদি মির্জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিন ওকানাল্লাহু বেকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিন ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা এই দুরুদ শরীফটা কিটা এই হাউলি শেষ নারো আছে তাহলে ওটাও বিলায়েত যেমন কিয়ামত পর্যন্ত থাকবে
নবুয়াত কিয়ামত পর্যন্ত থাকবে উঠানোর কোন ক্ষমতা নাই আচ্ছা বাবা বিলায়েত যদি মুর্শিদের মাধ্যমে আসে আর নবুয়াত যদি মুর্শিদের মাধ্যমে না আসে তাহলে নবুয়াত আমরা পাইলাম কোথায় হ্যাঁ নবুয়াতটা পেয়েছি একমাত্র আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে কি বাবা তাহলে উনি মুর্শিদ না উনি মুর্শিদ উনি মুর্শিদ বিলায়েতের মুর্শিদ নবুয়াতের মুর্শিদ আস্তে বাবা একটা গল্প করেছিলাম ওই যে চাষাই কয় দেহ তো আমার গরুটা কোন মাঠে আছে কয় এই গল্পটা কোন থিমসের পরে কইলে আমি তো কিছু বুঝলাম না না এই গল্পটা বিলায়েতের জন্য কইনি নবুয়াতের জন্য কইনি এই গল্পটা কইছি আমি একমাত্র হুশিয়ার জিব্বা তোমার কই না যেন বাজে কথা এই বাজে কথা কইতে কইতে আমাদের নীতি নির্ধারণ দেহের অঙ্গ অংশ আমরা সব কিছু হারিয়ে ফেলছি তাই বলেছি দেখো তোমার গরুটা কোন মাঠে আরে কথা সত্য বুঝতে পারছেন আমার কথা এবার আসেন দাঁড়িয়ে যে আমরা খুতবা পাঠ করি এই খুতবা পাঠ আমার ভাই পড়ে শোনাইলেন কয়টা তো কোরআনের মধ্যে নাই তাহলে এগুলো কেন কোত্থেকে আসলো কিভাবে আসলো ধরতো এই প্রশ্নটা এ পর্যন্ত আমার কাছে কেউ করে নাই আমার মনে হয় গত শুক্রবার উনি মসজিদে গেছেন নামাজ পড়তে নাই ঘটনাটা ঠিক পাইলো কেমনি ঠিক পাইলো কেমনি নিশ্চয় গেছেন যাওয়াটা ভালো গেলে অনেক অনেক দিক দিয়া ভালো মানুষই বলবে না লোকটা নামাজ পড়ে দেহের শান্তি গিরাঘাটটি সব পরিষ্কার হবে দেহ মনটা সতেজ হবে নিজের কাছে নিজের ভালো লাগবে কি বাবা এই জন্য গানটা শিখে রাখছিলাম আজ না গাইলে হলো না ওরে যে নবীকে দিলেন আল্লাহ একটু মাঝে মাঝে খুলে রাখবেন যে নবীকে দিলেন মাওলা সারা জাহানের উম্মতেরই ভার আগে সেই নবীকে চিনে ভজন কর নবী আমার আওয়াজে তাই আল্লাহরই নূর তুয়মে তওবা গাছের ফুল তৃতীয়াতে হইলেন দয়া ময়নার গলার হার চৌটাতে সে তারা ছবি দেখ নাই আমার দিনের নবী তাদরা ওরে পঞ্চমেতে ময়ূর বেশে বসলেন তুবা গাছের পঞ্চমেতে ময়ূর বেশে গাছের পর সেই নবীকে চিনে সাধন কর আগে সেই নবীকে
আসিন সাধন কর জয় নবীকে দিলেন আল্লাহ জয় নবীকে দিলেন আল্লাহ উম্মতের ভার আগে সেই নবীকে দিলেন সাধন কর আগে সেই নবীকে দিলেন সাধন কর ছোট বাজাও আমার গান এবং কথা বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হয় নবী আমার আওয়ালে আল্লাহর নূর দুয়মে তোবা গাছের ফুল তৃতীয়াতে যায় হলেন মা ময়নার গলার হার চৌটায় সেতারা ছবি দেখ না আমার দিনের নবী পঞ্চমেতে ময়ূর রূপে বসলেন তোবা গাছের পর তোবা গাছের চারখানা ডাল ছিল চারখানা ডাল একটা দক্ষিণ একটা পূর্ব পশ্চিম এবং উত্তর চারটে ডালের মাঝখানে আমার দয়াল রবি ময়ূর রূপে বসলেন কোন দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে নাকি বাবা পূর্ব দিকে মুখ করে আমার নবীজি বসলেন সেখানে কি করলেন তোবা গাছের ডালে বসে নবী আমার খোদার নামের তজবি দপে একে একে চলে গেল শাল সত্তরি হাজার গেলেন শাল সত্তরি হাজার গেলেন শাল সত্তরি হাজার নবী আমার খোদার নামে ওরে তোবা গাছের ডালে বসে নবী খোদার নামের তজবি দপে একে একে চলে গেল শাল সত্তরি হাজার সত্তর হাজার বছর পরে নবী গেল বেহেস্তের ভিতরে তুবা গাছের পরে দাইয়া ফুল রুইতে সে যাবত তুবা গাছের ডালে যাইয়া ফুল রুইতে যাবত তুবা গাছের ডালে বসে বাবারে ফুল রুইতে সে যাবত সেই নবীকে সেই নবীকে সিনে সাধন কর আগে সেই নবীকে সেই নবীজিকে সিনে ভজন কর যেই নবীকে দিলেন আল্লাহ যেই নবীকে দিলেন আল্লাহ উম্মতের ভায়ার সেই নবীকে সিনে সাধন কর আগে সেই নবীকে সেই নবীকে তালটা ঠিক রাখো ছোট ছোট বাজাই ওই যে ময়ূর রূপে তুবা গাছের ডালে পূর্ব দিকে মুখ করে বসেছিলেন সেই হইতে খুদ বাসলো পূর্ব দিকে মুখ করে পড়তে হয় কি বাবারা খুদবা এটা কোনো সুরা না নাকি বাবা পবিত্র কোরআন শরীফের সুরা বাকারা থেকে সুরা নাস পর্যন্ত ১১৪টা সুরার মধ্যে এটা না খুতবা পূর্ব দিকে মুখ করে পড়তে হয় বসে পড়ল তো চলতো নাকি বাবা দাঁড়িয়ে পড়তে হয় কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবাটা পাঠ করতে হয় কেন আমার নবীজি সাধারণ ভাষায় বুঝেন আজ যদি আমাদের মাঝখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয় আমরা যদি বসে থাকি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবো কি বাবা কথা ঠিক না বেঠিক উঠে দাঁড়াতে হয় কেন প্রধানমন্ত্রীর সম্মান যিনি সামান্য বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি আসলে আমাদেরকে উঠতে হয় আর এই বিশ্ব মাতৃকাতের প্রধানমন্ত্রী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবা পাঠ করতে হলে আমাকে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে কেন যেখানে নবীজির গুণগান হয় নবীজির নামে খুতবা পাঠ করা হয় নবীজির নামে দরুদ শরীফ পাঠ করা হয় আমার আল্লাহ বলেন আমার দোস্ত রেজালে গায়েব হিসাবে ওখানে উপস্থিত থাকে সবাই বলেন জোরে জোরে সুবহান সুবহানাল্লাহ এটা দাঁড়িয়ে পড়ার কারণ এই জন্য আমার এই গানটা গাইতে হলো এবার আসেন নবীজি আইরে নবী আমার কণ্ঠপুরী
নবীকে ডাকলেন নবীকে দেখবেন কিভাবে জিজ্ঞাসা করছে না আল্লাহর নবী যখন দুনিয়াতে বিদায় হই বিদায়কালে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জানা অজানা কথাগুলো আপনার কাছ থেকে আমরা শুনে নিতাম বড় ভালোই ছিল আপনি চলে যাবার পরে আমাদের এই জানা অজানা কথাগুলোকে বলবে আল্লাহর নবী বলেন আমি দুনিয়া ছেড়ে চলে গেলেও আমি তোমাদের জন্য বেঁচে থাকব কার মাধ্যমে আমি চলে যাবার পরেও থাকবে আমার নায়েবে রাসূল কি বাবা সেই নায়েবে রাসূল কারা আল্লাহর ওলি যারা পীর মুর্শিদ যারা এখানে গেলেই তোমরা আমার সন্ধান পাবে তাহলে নবীজিকে আমরা দেখতে পাবো না অবশ্য পাবো অমান কানা ফি হাজহি আমা বনি ইসরাইল হে দুনিয়ার মানুষেরা এই জগতের মধ্যে যারা কানা আখেরাতেও তারা কানা জগতের মধ্যে যারা আমাকে দেখল না আখেরাতের ময়দানে তারা আমাকেও দেখতে পারবে না তাহলে নবীকে আমাকে দেখতে হবে না কার মাধ্যমে নায়েবে রাসূলের মাধ্যমে আল্লাহর নবীকে আমরা দর্শন পাব তাতে কি আমার নবুয়াত শেষ হয়ে গেছে কি কোন আপনারা না 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 কখনো নয় কারণ বিলায়াতের রুতিনি নবুয়াতের রুতিনি সেখানে আমাদের জয় লাগবে না গেলে কাজ হবে না ইন্না আতাইনা কাল কাউসার ফসলি রব্বুকা অনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার সূরা কাউসার নাকি গণ্ডগোল কিন্তু এই কাউসার আর উনি যে কাউসারের কথা আমার জিজ্ঞাসা করছে এক না উনি জিজ্ঞাসা করছে হাউ যে কাউসার কোথায় হাউ যে কাউসার যদি দেখতে চান গড়পাড়া ইমামবাড়ি ওরশদ্দিন চলে যান হাউ যে কাউসার না আজ জানারা বসে আছেন গান শুনছেন এটাও কিন্তু হাউ যে কাউসার হজ হচ্ছে আমাদের আপনাদের হজ হয় আমাদের হচ্ছে এর নাম হলো আকবরী হজ এখানেই হলো হাউজ এ কাউসার যেখানে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘর বাড়ি চিনা যায় সেই হাউজ সেই ঘর সেই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল বসে রয় সব কিছু দেখা যায় এই জন্য হাউজ এ কাউসার একমাত্র আল্লাহর ওলিদের স্থান বা ওলিদের জায়গা গেলেই হাউজ এ কাউসার পাওয়া যাবে জয় নবী কে দিলে আল্লাহ ভাই ফাঁকি দিবা না তো অভ্যাস তো ফাঁকি দিয়ে অভ্যাস নাই তো মাথার চুলগুলো গেল কোথায় অভ্যাস না থাকলে আসলে না বেশি বেশি চিন্তা করে যদি মাথায় হিট হয় তাই দেশের কবি যারা যারা চিন্তাবিদ একের কিন্তু মাথায় চুল থাকে না আমার ভাই খুব চিন্তা করে আমার একটা কথা এই যে ফানা ফিল্লার দেশে যাবি দেখা পাবি তাই মুরাকাবা ধ্যানের ঘরে তিনটে জায়গায় ভাগ করে এই তিনটি জায়গা কি কি টুকু আবুল সরকারের আবার রাত একটার দিকে একটা বায়না আছে উনি সামনের আসর গাইয়ে ওই বায়নায় চলে যাবে আমার পরে ফেলেছে আপনার থাকবেন যত সময় আসেন আমি আসি তবে ভাই হাতে পায়ে ধরে অনুরোধ করি গানটা যেখানে রাখে গেছেন ওই জায়গা যেন ভুলেন না ওর উপরের স্তরটা ওই ওই ফানা ফিল্লা বাঁকা বিল্লা ওই বাঁকা বিল্লার একটা গান আমাকে শোনাই দেন আমরা সকলে চলিয়ে যাই আগে সেই নবীকে
সাধন কর নবীর নিগুড় লীলা জানিবি যদি আগে ধরগা নবীর প্রতি প্রতিনিধি ওরে সেই নবীকে দেখতে পাবি এই দুনিয়ার মাঝার নবীর নিগুড় লীলা জানিবি যদি ধরগা নবীর প্রতিনিধি আত্মতত্ত্ব দেখতে পাবি সেই এই দুনিয়ার ভিতর ও তাই আসেল বলে শুন সমাচার আসেল বলে শুন সমাচার আসেল বলে শুন সমাচার লিখেছেন সাই কুরআনের ভিতর ওরে আসেল বলে শুন সমাচার লিখিলেন কুরআনের ভিতর সেই নবীকে সিনে সাধন কর আগে সেই নবীকে সেই নবীকে সিনে সাধন কর যেই নবীকে দিলেন আল্লাহ সেই নবীকে দিলেন আল্লাহ উম্মতেরই ভার আগে সেই নবীকে সিনে সাধন কর আগে সেই নবীকে সাধন বেশ আল্লাহ পাক আল্লাহ দয়াল নবীকে সেজদা দিতে বললেন সেজদায় পতিত হলেন যখন উঠলেন একটি নাম ঘোষণা করে দিলেন সে নামের পাঁচটি হরফ উনি প্রকাশ করে গেছেন কাফ হা ইয়া আইন সোয়াত বাহ বেশ এইবার বিলায়েতের পক্ষে যিনি আছেন তার কাছে আমার আর একটা জিজ্ঞাসা থাকবে এই যে কাপ বড় কাপ এই কাপ শক্তির নাকি বিলায়েতের ভাষায় মারেফাতি ভাষায় আরো ছয়টা শক্তি আছে আরো ছয়টা হরফ আছে কাপ শক্তিরও ছয়টা হরফ আছে এই ছয়টা হরফ কি কি আর এই ছয়টা শক্তিই বাকি সাধন কর আগে সেই নবীকে সেই নবীকে দিনে সাধন কর সেই নবীকে দিলেন মাওলা সেই নবীকে দিলেন মাওলা আচ্ছা যে নবীকে দিলেন মাওলা উম্মতেরই ভার আগে সেই নবীকে সিনে সাধন কর মাথাটা হাতাচ্ছে টিপতেছেন ফোটাই ফোটাই আলীর চোখের পানি নবীজির কপালের পরে পড়ে কয়েকজন জিজ্ঞেস করলেন ইয়া আলী সালাত আজান শোনো নাই শুনেছি সালাত আদায় করো নাই বলে না কেন করলে না বলে আমি যার সালাত আদায় করব সে যে আমার কোলের মধ্যে শোয়া সুবহানাল্লাহ দরদির আমার এ জায়গায় আরেকটু ঘটনা আছে যেটা আমার ভাই সেটা প্রকাশ করে না দরকার নয় এটা আমি করি সেটা আমি বলি নবীজি ঘুম থেকে জাগলেন জেগে উঠে বসলেন এ আলী আসরের সালাত কি হয়ে গেছে বলে গেছে তুমি সালাত আদায় করেছ বলে না তুমি কেন আমাকে ডাকলে না বলে হুজুর আমি জানি ঘুম হলো সবচাইতে বড় একটা এবাদত আপনার ঘুম আমি ভাঙাই নাই বলে আলী শরীয়ত পন্থীরা নবুয়াতের পন্থীরা আজকে আমার তোমার এই ভাব মেনে নেবে না তাহলে হুজুর কি করা যাবে এখন তো সন্ধ্যা ঘোর হয়ে গেছে
আল্লাহ নবী বললেন আলী সালাত আদায় করতে হবে আসরের কেমনে সূর্যকে বললেন আল্লাহ রাসূল শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করে বলল হে সূর্য আসরের নামাজ আদায় করবার সময় তুমি যেখানে থাকো সেখানেই চলে যাও এই কারণে 24 ঘন্টা রাত আর দিন কোন একদিন 26 ঘন্টা হয়েছিলেন এবং সেটা ওই দিন সেখানে একটা মসজিদ ঘর তৈরি হয়েছিলেন সেই মসজিদের নাম রাখা হয়েছিল সূর্য মসজিদ দেখেন সালাত আদায় করলো না তাতে তো কিছু আসতো যাইতো না কিন্তু বিলায়েত তো ঠিক রাখলেন আবার নবুয়াতের কর্মটাও ঠিক রাখলেন অর্থাৎ কেউ কারো ছাড়া না বাজিও না হযরত আলী কুরমুল্লাহ ওয়াজুকে বলা হলো মান কুনতুম মাওলাহু ওয়া ফাহাজা আলীউন মাওলা আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদামান আদাহু অনসুরমান নাসারা আকজুলমান খাজালা ফাল ইয়া সাহাদিল হাজিরুল খাইরা নবীজি বললেন আমি যাদের মাওলা আজ হইতে হযরত আলী তাদের মাওলা আবু বকর সিদ্দিক বললেন বাক্কিন বাক্কিন ইবনে আবু তালিব হযরত আলী হাজা আবু তালিবের পুত্র হযরত আলী তোমাকে ধন্যবাদ ধন্যবাদ নবী পক্ষ হইতে তোমাকে মাওলায়াত তথা খেলাফত দান করেছে আচ্ছা যে মাওলায়াত দান করলেন আল্লাহ নবী হযরত আলী কুরমুল্লাহ ওয়াজুকি এই মাওলায়াত পাবার আগেও এই মাওলায়াত পাবার আগেও হযরত আলী আরো তিনটি জায়গা থেকে আরো তিন জায়গা থেকে বিলায়েত প্রাপ্ত হয়েছিল আমার তো জানা দরকার গাদিরে খুমে তো মাওলায়াত তথা বিলায়েত পাইলো কিন্তু এই বিলায়েত পাওয়ার আগেও হযরত আলী আরো তিন জায়গায় তিনটি বিলায়েত অর্জন করেছিলেন এই তিনটি জায়গা কি কোন কোন জায়গা এবং কিভাবে উনি বিলায়েত হাসিল করলেন প্রশ্ন হয়ে গেল প্রশ্নের জবাব হয়ে গেল যতটুকু সম্ভব একটি গান গাইলাম আর একটি গান আপনাদেরকে শোনাই দেখা যাক আমার বিলায়েতের ভাই আবার কোন দিকে যায় তারে দেখে মনে হয় কত যে প্রণয় তারে দেখে মনে হয় কত যে প্রণয় মরুসাহারায় ফুল ফুটিল রাসুল নামে জয়কে এলো দেখছে দেখ রাসুল নামে ওইকে এলো দেখে মনে হয় কত যে প্রণয় মধু সাহারায় ফুল ফুটিল রাসুল নামে ওইকে এলো দেখ দেখ রাসুল নামে ওইকে এলো ও তারে দেখে মনে হয় কত যে বনায় দেখে মনে হয় কত যে বনায় মন সাহারায় ফুল ফুটিল রাসুল নামে ওইকে এলো রাসুল নামে ওইকে এলো পসিনাতে তার আতরের গন্ধ গ্রানেতে প্রাণে পায়ানন্দ খুশিদাবে তার আতরের গন্ধ গ্রানে প্রাণে পায়ানন্দ হ্যাঁ
রাতে তার আতরের গন্ধ গ্রানেতে প্রাণে পায় আনন্দ মুশদাবে তার আতরের গন্ধ গ্রানে প্রাণে পায় আনন্দ পসিনাতে তার আতরের গন্ধ গ্রানেতে প্রাণে পায় আনন্দ পৃষ্ঠ নবুয়াত বক্ষে বিলায়ে পৃষ্ঠ নবুয়াত বক্ষে বেলায়ে ও তার পৃষ্ঠ নবুয়াত বক্ষে বেলায়ে তারে মাধনি জাহির হলো রাসূল নামে ওইতে এলো রাসূল নামে ওইতে আসতে আমরা কালেমা নবুয়াতে পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কেউ বলে রাসূলুল্লাহ কেউ কয় রাসূলুল্লাহ কেউ বলে রাসূল আল্লাহ কি বাবা যে যা বলে বলুক আমার তাতে কিছুই আসে যায় না আমরা যারা তরিকপন্থী আছি রাসূল যে আল্লাহ অর্থাৎ রাসূলকে ধরলেই আল্লাহকে পাওয়া যায় এজন্য আমরা বলবো রাসূল اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبوات درود شریف একটু পাঠ করলাম দয়া করে আমাগো বিলায়েত থেকে বিলায়েতে درود শরীফটা কি একটু পাঠ করে আমাগো শুনাইলে ভালো হবে নাকি কোন হ্যাঁ না শুধু আমাগো নবুয়াতে তানে বিলায়েত বিলায়েতে তানে নবুয়াত দেখি আলাদা কোন দুরুদ আছে কিনা ও তারে দেখে মনে হয় কত যে বলাই দেখে মনে হয় কত যে বলাই মন সাহারায় ফুল ফুটিল রাসূল নামে নইকে এলো রাসূল নামে নইকে এলো ওক ঈমান শৃঙ্খলাতে চলছে মানুষ সরল পথে শৃঙ্খলাতে চলছে মানুষ সরল পথে ও কইমান শৃঙ্খলাতে চলছে মানুষ সরল পথে শান্তির বাণী নিয়ে এলেন তিনি ওরে শান্তির বাণী নিয়ে এলেন তিনি শান্তির বাণী নিয়ে এলেন তিনি অশান্তির ঘর কেটে গেল রাসূল নামে ওইতে এলো ডাক রাসূল নামে কে দেখে মনে হয় কত যে বনায় দেখে মনে হয় কত যে বনায় মন সাহারায় ফুল ফুটিল রাসূল নামে ওইকে এলো রাসূল নামে ওইকে এলো ছোট বাজায়ও অনেকে আছে পাঁচ অক্ত নামাজ পড়ে আবার মাঝে মাঝে সুরিও করে এরম লোক আছে না যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়েন আবার সুরি করেন বিষয়টা কি কয় ভাই সংসার চলে নাই সুরি কাম ছাড়া আমি আর কোনো কাজ জানি না তাই আমি সুরি করি এতে আমার পাপ হয় নাকি তা হ্যাঁ নামাজ পড়লে কি হবে পেলাম পুণ্য হবে বলে ওই পুণ্য আর এই পাপে কাটাকাটি হয়ে আমি যে কায়দায় আসি এই কায়দায় থাকব হইব নাকি চলবে চলবে না কারণ নবীজি বলেছেন সর্বদা সত্য কথা কইও সরল পথে চলি হ্যাঁ লালন সাহ বলেছেন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথে নাচে নিলে পাবি না মাওলার দর্শন সক্রেটিস বলেছেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলিবে নেভার টেল এলাই কখনো মিথ্যা কথা বলো না টু টেল এলাই ইট ইজ এ গ্রেট সিন মিথ্যা বলা মহাপাপ নোবডি বিলিভস এ লর ম্যান ইন দিস আর্থ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না তাই ওক ঈমান শৃঙ্খলাতে চলছে মানুষ সরল পথে চলছে মানুষ সরল পথে শান্তির বাণী শান্তির বাণী শান্তির বাণী
শান্তির ঘর কেটে গেল রাসূল নামে নইকে এলো রাসূল নামে নইকে গেলো তাই দেখে মনে হয় কত যাব নাই দেখে মনে হয় কত যাব নাই মন সাহারায় ফুল ফুটিল রাসূল নামে নইকে এলো রাসূল নামে নইকে এলো আহা আকাশে আহমদ আরো সে তারা দুনিয়ায় মোহাম্মদ মানুষের সেরা আকাশে আহমদ আরো সে তারা দুনিয়ায় মোহাম্মদ মানুষের সেরা আকাশে আহমদ আরো সে তারা দুনিয়ায় মোহাম্মদ মানুষের সেরা হালিম বলে মন নবীজির সর হালিম বলে মন নবীজির সর হালিম বলে মন নবীজির সর কর হে সদন ভাই সকল রাসূল নামে নইকে এলো রাসূল নামে নইকে এলো তারে দেখে মনে হয় কত যে পোনাই দেখে মনে হয় কত যে পোনাই মন সাহারায় ফুল ফুটিল রাসূল নামে নইকে এলো রাসূল নামে নইকে এলো রাসূল রাসূল নামে রাসূল নামে রইতে গেলো